বাজি মুক্ত দিওয়ালি। দিওয়ালির ছুটি ছিল, দিওয়ালি গাটওয়া চিকির ফেভারিট ফেস্টিভ্যাল ছিল, আর ওরা দিওয়ালি অনেক আড়ম্বর করে পালন করতে চাইত। গাটওয়া চিকির কলোনির বাচ্চাদের সঙ্গে মাটির মহল বানাচ্ছিল। মহল প্রায় শেষ হয়ে এসেছিল। আর কত বড় বানাতে হবে? ম্যাস হয়ে গেছে, এখন শুধু সাজগোজ বাকি। তখনই বাবা গাটওয়া চিকিকে ডাক দেয়। বাচ্চারা ভিতরে এসে যাও। বাবা ডাক শুনে গাটওয়া চিকি ঘরের দিকে দৌড়ায়। বাচ্চারা আমি বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি আমাকে বাজির লিস্টটা বানিয়ে দিয়ে দাও। পটকার নাম শুনে দুজনে খুশি হয়ে যায় আর লিস্ট বানাতে শুরু করে। আর লিস্ট তৈরি করে দেয়। বাবা বাজির লিস্ট দেখি তো কি কি লেখা আছে। ফুলঝুরি, রকেট, চকলেট পপ সবকিছু আছে। আরে বাপরে, এটা তো লিস্ট নয় বাজির দোকান। বাবা আমরা মহল সাজাতে যাচ্ছি, চলো চিঙ্কি। আর গাট্টু চিঙ্কি বাইরে খেলতে চলে যায়। আরে শুনছো, তোমার লিস্ট তৈরি হলো কি না? আর তখনই মা আসেন। এই নিন গ্রসারি আইটেমের লিস্ট। আরে তোমার লিস্ট তো বাচ্চাদের লিস্ট থেকে ছোট। এমন কি কি লিখেছে বাচ্চারা একটু দেখি তো। মাও পটকার লিস্ট দেখে অবাক হয়ে যায়। এতগুলো পটকা, দাঁড়াও আমি কিছু কম করে দিই। আরে থাকতে দাও, বাচ্চারা খারাপ ভাবে। তাতে কি হলো, পটকা পোড়ানো কি ভালো কথা? আর মা পটকার লিস্ট কম করে দেয়। এই দিন এতটুকুই পটকা আনবে। ঠিক আছে ঠিক আছে, আমি আসি। বাবা বাজারে চলে যায়। পরের দিন দিওয়ালির সকাল হলো। চিঙ্কি আর গাটু সকালে তাড়াতাড়ি উঠে যায়, সকাল সকাল ভালো করে স্নান করে নেয় আর বাইরে চলে যায়। দেখলে বাচ্চারা স্নান টান করে খেলতে চলে গেল, কত কাজ পড়ে আছে, এখন আমাকে সাহায্য কি করবে? আরে যেতে দাও বাচ্চারা, আমি তোমাকে সাহায্য করব, টেনশন নিও না। গাটু আর চিঙ্কির মহল সাজিয়ে পুরো তৈরি হয়ে গেছিল। কলোনির সব বাচ্চারা মহল দেখে অনেক খুশি ছিল। অনেক সুন্দর এই মহল। হ্যাঁ হ্যাঁ সত্যি। সারাদিন গাটু আর চিঙ্কি অনেক আনন্দ করে, মায়ের বানানো খাবার খায় আর বাচ্চাদের সঙ্গে খুব মজা করে, আর সন্ধেবেলায় টিভি দেখতে শুরু করে। বাচ্চারা সারাদিন শুধু খেলাধুলো আর এখন টিভি, সব কাজ আমাকে আর তোমার বাবাকে করতে হলো। চলো এখন একটু পুজো করে নাও। হ্যাঁ হ্যাঁ, পুজো শেষ করিনি, তারপরে বাজি ফাটাবো, চল চিঙ্কি। পুজো শুরু হয়ে যায়। নতুন কাপড় পরে গাটওয়া চিঙ্কি বাবা মায়ের সঙ্গে লক্ষ্মী পুজো করে। পুজো শেষ হয়, বাচ্চারা লক্ষ্মী ঠাকুরের আশীর্বাদ নেয় আর মা বাবাকে প্রণাম জানায়। তখনই বাড়ির থেকে পটকার শব্দ শোনা যায়। মা তাড়াতাড়ি আমাদের বাজিগুলো দাও, আমাদের বাইরে যেতে হবে। মা পটকা আনে। পটকা দেখে গাটওয়া চিঙ্কি রেগে যায়। ব্যাস এতটুকু পটকা, আজকেই শেষ হয়ে যাবে। একটু একটু করে ফাটাবে তো দুদিন আরো চলবে। বাবা আমরা আপনাকে লিস্ট বানিয়ে দিয়েছিলাম না, তাহলে এত কম পটকা কি করে? আর এর মধ্যে তো সব হালকা বাজি রয়েছে, রকেট আর চকলেট বোম তো নেই। তখনই বাইরে বম্বের জোরে শব্দ হয়। হে ভগবান, দেখলি কত জোর আওয়াজ বম্বের, কানের পর্দা যাবে। বাচ্চারা দিওয়ালি বাজির নয় দীপের উৎসব, বাজি বায়ু দূষণ করে, বাজির কারণে পাখিরা জন্তুদের অনেক কষ্ট হয়, বড় বাজি ফাটালে আমাদেরও অনেক ক্ষতি হবে। তখনই দৌড়ে বান্টি আসে। কি হলো বান্টি? মা ওই রানী আছে না, ওর দাদার হাতে বম ফেটে গেছে আর তার পুরো হাত পুড়ে গেছে। হে ভগবান, কেমন আছে সে? ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সে অনেক কাঁদছিল। কাট্টু আর চিঙ্কি এখন আমরা আর পটকা ফাটাবো না, তোমরাও ফাটিও না, অনেক ভয়ঙ্কর হয়। দেখলে গাটওয়া চিঙ্কি, আমরা তোমাদের এটাই বোঝাচ্ছিলাম, পটকার কারণে প্রতি বছর অনেক বাচ্চারা আহত হয়। কিছু বাচ্চারা তো সবসময়ের জন্য বিকলাঙ্গ হয়ে যায়, তাই পটকার থেকে দূরে থাকা উচিত। তারই বাবা মা, এখন আমরা পটকার ক্ষতির ব্যাপারে জেনে গেছি, এখন আমরা আর পটকা ফাটাবো না। বান্টি গাট্টুকে জিজ্ঞেস করে, এখন তোমরা কি করবে? সবাই ভয় পেয়ে গেছে, এখন আমরা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। বান্টি বাবা তুমি ভয় পেও না, আমরা পটকা ফাটাতে পারবো না, কিন্তু যেই মহল তোমরা বানিয়েছো সেটা প্রদীপ দিয়ে সাজাতে তো পারবো।
আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। চলো তাহলে। সবাই মহলের কাছে জড়ো হয় আর অনেক প্রদীপ দিয়ে মহলকে সাজাতে শুরু করে। দীপের আলোয় মহল জ্বলজ্বল করে ওঠে আর এইভাবে গাট্টু আর চিঙ্কি পটকা ছাড়া দিওয়ালি পালন করে। ভাই ফোটার উপহার। দিওয়ালির ছুটির সময় ছিল, চিঙ্কির ড্রয়িং এর খুব শখ ছিল। সে নিজের রুমে ড্রয়িং করছিল। তার কাছে একটা বড় কালার বক্স ছিল যার মধ্যে সব ধরনের কালার ছিল। ড্রয়িং করতে করতে হঠাৎ কালার বক্সে হাত লেগে যায় আর সেটা মাটিতে পড়ে যায়। আওয়াজ শুনে মা এসে দেখেন তো চিঙ্কি কাঁদছিল আর কালার বক্স ভেঙে সব কালার মাটিতে ছড়িয়ে গেছিল। মা, আমার কালার বক্স ভেঙে গেল, এখন আমি ড্রয়িং কি করে বানাবো? চিঙ্কি জোরে জোরে কাঁদতে থাকে। মায়ের অনেক বোঝানোর পরও সে বোঝে না। গাট্টু এটা দেখে অনেক মন খারাপ করে। হায়, আমার প্রিয় বোন কাঁদছে, ওর কালার বক্স ভেঙে গেল, আজ তো ভাই ফোটা, আমি তাকে কাঁদতে দিতে পারবো না। তখনই গাট্টুর মাথায় উপায় আসে। আইডিয়া, চিঙ্কির মুখে হাসি ফোটানোর জন্য আর ভাই ফোটার উপহারের জন্য একমাত্র উপায় আছে। এই বলে গাট্টু বাইরে যায়। মা সবজি কিনছিল। 10 টাকা হলো দিদি। মা 20 টাকার নোট দেয় আর সবজি বিক্রেতা বাকি 10 টাকার খুচরো করে দেয়। আরে খুচরো রাখতে অসুবিধা হয়, নোট দিয়ে দাও। রেখে নিন, সবাই খুচরো চায় আর আপনি নোট চাইছেন। মা বাবাকে খুচরো দেয় তো বাবা বলেন, আরে আমার কাছে অনেক খুচরো আছে আর রাখতে পারবো না, একটা কাজ করো গাট্টুর ভাঁড়ে রেখে দাও, সে অনেক খুশি হবে। মা খুচরো রাখতে গাট্টুর রুমে যায়। তো ভাঁড়টা ছিল না। আরে কি, ভাঁড়টা কোথায়? আরে শুনুন, ভাঁড়টা উধাও আর গাট্টুও। গাট্টু ভাঁড়টা নিয়ে দৌড়ে যায় আর স্টেশনারি শপে চলে যায়। এই চাই বাবা, কালার বক্স চাই। কোনটা দি? যেটা সব থেকে ভালো সেইটা দিন। আর দোকানদার একটা ভালো কালার বক্স নিয়ে আসে। এই দেখো, সব থেকে ভালো, মার্কেটে নতুন, 350 টাকা। গুনে নিন কত আছে। আর দোকানদার গুনে দেখে। বাবা 340 টাকা আছে, 10 টাকা কম আছে। তুমি পরে দিয়ে যেও, এক কাজ করো কালার বক্সটা নিয়ে যাও। না, এই কালার বক্স আমি নিজের বোনকে গিফট দিতে চাই, নিজের টাকা দিয়ে। আমি বাবার থেকে টাকা নিতে পারবো না, আপনি প্লিজ আমাকে কাজ দিন, 10 টাকার বিনিময়ে আমি সব কাজ করে দিতে পারবো। এমন ব্যাপার হলে এটা নিয়ে যাও, আমি 10 টাকা ছাড় দিচ্ছি। না কাকু, আপনি নিজের ক্ষতি করবেন না, আমি কাজই করব। গাট্টুর কথা শুনে দোকানদার ভাবুক হয়ে যায়। ঠিক আছে, আজকে আমাদের কাজের ছেলেটা ভাই ফোটার জন্য গ্রামে গেছে, তো 10 টাকার বিনিময়ে তুমি দোকানটা পরিষ্কার করে দিও, ঠিক আছে? গাট্টু খুশি হয়ে রাজি হয়ে যায় আর পরিষ্কার করতে শুরু করে। ঝাড়ু করে, পরিষ্কার করার অভ্যেস না থাকার জন্য তার অসুবিধা হয়। ধুলো নাকে যাওয়ার কারণে তার অনেক হাঁচি হয়, কিন্তু তবুও সে হারে না আর পরিষ্কারের কাজ শেষ করে। দোকানদার পরিষ্কারের কাজ দেখে খুশি হয়ে যায়। বাহ বাবা, এত ভালো করে পরিষ্কার তো আমার ছেলেটাও করে না, অনেক মন দিয়ে কাজ করেছো তুমি। তোমার বোন অনেক ভাগ্যবান যে সে তোমার মতন ভাই পেয়েছে। চলো, কালার বক্স রেডি আছে। গাট্টু বক্স দেখে আর অনেক খুশি হয়ে যায়, কারণ দোকানদার রঙিন কাগজ দিয়ে বক্সটা প্যাক করে দিয়েছিল। থ্যাঙ্কস কাকু, আসি। বক্স নিয়ে গাট্টু বাড়ি ফিরে যায়। রাত হয়ে যায়, আকাশে পটকা ফুটে ওঠে, ভাই ফোটার উৎসব শুরু হয়। চিঙ্কি গাট্টুকে টিপ আর ধান দিয়ে আরতি করে এবং গাট্টুকে মিষ্টি খাওয়ায়। বাবা, গাট্টু বোন তো নিজের কাজ করে দিল, তুমি নিজের কর্তব্যটা পালন করো, বোনকে কিছু গিফট তো দাও। আপনিও কি বলছেন, সে বেচারা কোথা থেকে গিফট আনবে? না মা, আমি নিজের বোনের জন্য গিফট নিয়ে এসেছি। এইটা শুনে মা বাবা চিঙ্কি অবাক হয়ে যায়। সত্যি দাদা, তুমি আমার জন্য গিফট এনেছো?
পেয়েছি। গাটু গিফট নিয়ে আসে আর চিঙ্কিকে দেয়। কি আছে এর মধ্যে? খুলে দেখো। চিঙ্কি রঙিন কাগজ ছড়ায় তো তার মধ্যে কালার বক্স ছিল। চিঙ্কি অনেক খুশি হয়ে যায়। থ্যাঙ্কস দাদা, আমার এই কালার বক্সটাই দরকার ছিল। বাবার কাছে এটা চাইতাম আর তুমি আমার জন্য নিয়ে আসলে। আজ তোমার কালার বক্স ভেঙে গেল তো আমার অনেক খারাপ লাগলো। তো আমি আমার ভাঁড়টা ফাটিয়ে দিলাম, তবু 10 টাকা কম ছিল। তো দোকান পরিষ্কার করলাম আর এই বক্সটা নিয়ে আসলাম। এখন খুশি তো? চিঙ্কি গাটুকে জড়িয়ে ধরে। ভাই বোনের এই ভালোবাসা দেখে মা বাবার চোখে জল এসে যায়।